উঠেছো? ব্লু বাস। আর সাথে শপিং করে করে ক্লান্ত হয়ে গেছিস? সামনেই এটা পর্যন্ত আরে 3 ঘন্টারও বেশি ধরে আদুকে নিয়ে শপিং করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এসো, প্রচণ্ড গরম পড়ে গেছে আর সামনের সপ্তাহে পয়লা বৈশাখ। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 6:10 আর আমরা যাচ্ছি এখন হাতিবাগানে পয়লা বৈশাখে শপিং করতে। সকালবেলা তো এত গরম আর রোদ থাকে যে পসিবল হয় না যাওয়া। তো এখন আমি, মা আর বেটু তিনজনে মিলে যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে হাতিবাগানে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পয়লা বৈশাখে কী কী কালেকশন আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। যা গরম, একটা পনিটেল করে নিয়েছি, শপিং করবো তো। আর এই আজকে আমার আউটফিট অফ দ্য ডে। চলে এলাম হাতিবাগানের ভেতর দিয়ে যাচ্ছি। সেল চলছে, হ্যাঁ হ্যাঁ এখানে ব্লাউজ রেখেছি, আমিও ব্লাউজ নেবো। আমরা শপিং শুরু করার আগে পেট পুজোটা করে নিচ্ছি। দিলরুবা রেস্টুরেন্টটায় ঢুকেছি, অনেক পুরনো। তুমি কি দুষ্টু পাচ্ছ? তুমি দুষ্টু পাচ্ছ তো? আমি পেছন দিকে যাই না কেন? চিকেন সুইট কর্ন করি না, কিন্তু কর্ন করি, সুইট কর্ন কর্ন আছে, কর্নটা ইয়ে করে দিয়েছে। আমরা নিয়েছি মিক্স চাউমিন। চা মারাত্মক ভিড় আর গরম, এখনো পর্যন্ত কিচ্ছু কেনা হয়নি, শুধু খাওয়াই হয়েছে। আর হেঁটে যাচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। বাবারে বাবারে, এই তো দাদা
দাদি আর মায়ের সাথে শপিং করে করে ক্লান্ত হয়ে গেছিস? নাইটি শপিং করবো, পয়লা বৈশাখের মাছ কি জল খাবি না? বন্ধ করে দেবো? আচ্ছা দেখ, আমার আর মায়ের একই সাইজ লাগবে, মানে আমরা ফিটিংস করতে হবে সব। ফিটিং না, নাইটি লুজি ভালো, হাওয়া ঢুকে গরমের মধ্যে লুজি ভালো। হ্যাঁ এই চারটা উল্টো বসে এবারে যাচ্ছি জামা টামা কিনতে। দেখি দাও টিফিন বক্স দাও। হ্যাঁ এটা তুমি, এটা তুমি স্কুলে টিফিন নিয়ে যাবে তাই জন্য তোমাকে কিনে দিলাম। চলো কি বলছো তুমি, কি দাবি? হ্যাঁ ভাও জুতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। এই টিফিন বক্সটা আদুর জন্য কেনা হয়েছে, এটা আদু এখন থেকে ইউজ করবে, এখনই ও টিফিন বক্সের মধ্যে নিয়ে খাবে। আমরা জাস্ট এক্সস্টেড হয়ে গেছি এত গরমের মধ্যে, এখন অনেক কিছু কেনা বাকি থেকে গেল, মা কই গেল, মা এখন ফুল কিনছে। হাতিবাগান আসলে জুস তো মাস্ট খেতেই হবে, তো মা ম্যাঙ্গো লস্যি খাচ্ছে, ম্যাঙ্গো শেক। আমি খাচ্ছি একটু চকলেট শেক, আগের জন্য একটা জন্য একটা চকলেট শেক নিয়ে যাবো। শ্যামবাজারে এখন গোলবাড়ির সামনে, আসলে রাত্রিবেলা কি রান্না বান্না করবো, তো এখান থেকে একটু পরোটা নিয়ে নিলাম আর মাটন আছে। আর এখন এখানে পুরো 10:15 বাজে, আর এখন যে গাড়ি আসলাম, এত ঘাম হয়েছে না, চুলের গাডার পুরো ভিজে গেছে, এত গরম আর এত ঘেমেছি। আর আসার সাথে সাথেই আদু বোতল নিয়ে পড়ে গেছে, কারণ আমাদের অনেকদিন নতুন বোতল কেনা হয়েছে, সেই বোতল ধুয়েও জল ভরবে, সেই বোতল নিয়েও পড়ে গেছে, পুরো মাথা ঘেমে পুরো একদম পুরো এই গাডারটা পুরো ভিজে গেছে। না বুঝে শুধু কেঁদে যাচ্ছি যে বাবাকে বোঝাচ্ছে এখন, বুঝতে পারলি তো এটা হচ্ছে? দেখ এটা এটা ছোট তো, এটা বড় তো, এটা যাচ্ছে নিচে যাচ্ছে যাচ্ছে, কোথায় যাচ্ছে দে তাহলে দেখ। আমি ওকে বলেছি যে বোতলগুলো ও তখনই খুলে খুলে ইয়ে করবে, আমি ওকে বলেছি যে বাড়ি গিয়ে বোতলগুলো ধুয়ে জল ভরবি, ঠিক আছে, ও তারপরে তুই ভরবি, বাড়িতে এসেই লেগে পড়েছে ওই কাজে। বাজে এখন 11:40, আমরা 6:15 করি থেকে 9:30 পর্যন্ত, আরে 3 ঘন্টারও বেশি ধরে আদুকে নিয়ে শপিং করেছি। আর মানে এতক্ষণ ও সারাক্ষণই আমার কোলে ছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল হাতিবাগানে, ওকে আমি মানে ও হাঁটতেও পারছিল না, সারাক্ষণ কোলে নিয়ে নিয়ে ঘুরতে ঘুরতে আমার এই পাশটা পুরো ব্যথা হচ্ছে। তারপরে ফেরার সময় তো মানে ক্যাবও পাওয়া যাচ্ছে না, যাত্রী সাথেও কিছু হচ্ছে না, তারপরে এমনি একটা ট্যাক্সি বুক করে এলাম। আর কী কী কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদের, বেশি কিছু কিনতে পারিনি কারণ এত ভিড় আর এত গরম, ওই ঘুরতে ঘুরতেই সময় ম্যাক্সিমাম কেটে গেছে। ইচ্ছা ছিল একটা চোকার কেনার, আমার হাতিবাগানের আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, একটা দোকান আছে ভীষণ ভালো জুয়েলারি পাওয়া যায় ওখানে, বাট আর সেটা আর কেনা হয়নি আমার, পরে আর একদিন যেতে হবে কারণ আমার একটা নেক পিস কেনার খুবই দরকার। আর কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে আগে দেখাই। এই দেখো এই ব্লাউজটা কিনেছি একটা, মানে নর্মাল অফিসে পরার জন্য বোট নেক ব্লাউজগুলো খুব ভালো হয় কটনের একদম,
তো এটা তো আমার সাইজের বাট এটা অনেক ফিটিংস করতে হবে। এটা নিয়েছি, এটা 150 টাকা দাম নিয়েছে। আর আদুর এই গরম পড়ে গেছে না, তো আগের প্যান্টগুলো তো সব ছোট হয়ে গেছে। চারখানা প্যান্ট কিনেছি, তিনটে একটা পরে নিয়েছে এখন। আর পয়লা বৈশাখ মানে তো নাইটি কিনতেই হবে, তো এই তিনটে নাইটি কিনেছি। এইটা কিনেছি আমার জন্য, মায়েরটা আসলে মায়ের ঘরে, তিনটে না টোটাল 5টা নাইটি কিনেছি। তো এই তিনটে আমার কাছে আছে আর আমার মায়ের দুটো মায়ের কাছে আছে। এবার এর মধ্যে থেকে একটা দেব মাকে, আমার মাকে, এর মধ্যে থেকে একটা আমার মাকে দেব, দুটো আমার জন্য রাখবো। আর ওই কিছু বটলস কিনেছি, আদুর একটা টিফিন বক্স কিনেছি, যেগুলো তো তোমাদেরকে দেখালাম। আরও আদুর জুতো, মাঝে রাস্তায় হাঁটতে হাঁটতে ওর মনে পড়েছে এই জুতোটা আর ভালো লাগছে না, তো যাই হোক জুতোটা অনেকটা পুরনোও হয়ে গেছিলো। আর লাস্ট যে আমি স্প্যানের থেকে ওর জন্য জুতোটা এনেছিলাম, ওই জুতোটা ওর এত বড় হচ্ছে ও এখন পরতে পারবে না, কিছুদিন পরে পরতে পারবে। তো সেই জন্য একটা জুতো কিনলাম, এরকম টুকটাক অনেক কিছুই কিনেছি। আর মাঝখান থেকে বাবারদের জন্য যে দুটো জিনিস কেনার ছিল সেটা আর হয়ে ওঠেনি, তো দুই বাবার জিনিসটা দেখি কালকে আবার যদি বেরোই তো কালকে কিনে নেবো, কারণ নেক্সট উইকেই তো পয়লা বৈশাখ, তো এর মাঝেই আমাকে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। আর আজকের এই ব্লগটাও এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, মজায় থেকো, আর পয়লা বৈশাখে কী কী কিনলে সেটাও কিন্তু আমাকে জানিও। গুড নাইট, বাই বাই।